নমস্কার, দেখছেন আনন্দ বার্তা, আপনাদের সঙ্গে আমি রিম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকে নিউজ হেডলাইন্সে। নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার দুপুর থেকে কর্মবিরতি করে বিক্ষোভে সামিল হন পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। মুকুটমণিপুর রাস্তায় পত্রচিত্র দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী। কাউকে না জানিয়ে হাড়গ্রামের খুলনার বাসিন্দা বছর চোদ্দোর এক নাবালিকার বিয়ে দেওয়ার অভিযোগ উঠল পরিবারের সদস্যদের বিরুদ্ধে। বীরভূমের অগ্নিদগ্ধ ছাত্রীর পরিবারের পাশে এসে দাঁড়ালো একটি সংগঠন। উন্নয়নমূলক এবং কৃষি মেলার প্রস্তুতি হিসাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। ভাতার সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে দপ্তরে জোর কদমে চলছে ডিজিটাল রেশন কার্ড বিলি এবং যারা এখনও ডিজিটাল রেশন কার্ড পাননি তাদের ফর্ম জমা নেওয়ার কাজ। বৃহস্পতিবার স্থানীয় প্রশাসনের উদ্যোগে আউশগ্রাম এবং এক নম্বর বিডিও দপ্তরের সামনে একটি কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ঘুষকরা পৌরসভা তিন নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল। শ্যামসুন্দর কলেজে মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হবে 50th অ্যানুয়াল স্পোর্টস মিট। চলে আসছি বিস্তারিত খবরে। নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার দুপুর থেকে কর্মবিরতি করে বিক্ষোভে সামিল হন পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। হাসপাতাল সুপার দপ্তরের ভাঙচুরেরও অভিযোগ ওঠে। ঘটনাটি খুব খারাপ বলে উল্লেখ করেন হাসপাতাল সুপার। নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার দুপুর 12:30 থেকে কর্মবিরতি করে বিক্ষোভে সামিল হন পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। এমনকি হাসপাতাল সুপারের দপ্তরে ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে। উল্লেখ্য, সোমবার এক শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। চারজন চিকিৎসককে হেনস্থার অভিযোগ ওঠে মৃতের পরিবারের বিরুদ্ধে। এরপর তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন চারজনকে আটক করেছে। ঘটনার পর থেকেই কর্মবিরতি করে বিক্ষোভে সামিল হন চিকিৎসকরা, এমনকি সুপারের ঘরেও ভাঙচুর চালায়। সুপার ডাক্তার উৎপল দায়ের দাবি, তিনি এখনো পর্যন্ত কোনো দাবি দাবা পাননি, বিষয়টিকে খুব খারাপ বলে উল্লেখ করেন তিনি। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে চরম সমস্যায় পড়েন রোগী সহ তাদের পরিবারের সদস্যরা। অনেকে হাসপাতাল থেকে রোগী ফিরিয়ে নিয়ে যেতেও বাধ্য হন। সকালে আপনারা জানেন তার সঙ্গে সঙ্গে স্টেপও নেওয়া হয়েছে, চারজন অ্যারেস্ট হয়েছে, তারপরে স্টেপটা নেওয়া হচ্ছে। ঘটনাটা তো চার দিন আগে একজন শিশু মারা গেছে, তার ভুল চিকিৎসা হয়েছে, এই অভিযোগ তুলে আজকে ঝামেলা করে ডাক্তার বাবু ধরে হেনস্থা করে। তো সেই ব্যাপারে কি অভিযোগ দায়ের করেছেন হাতে? হ্যাঁ স্যার। কজন ডাক্তার বাবুকে মারধর করেছে পেশেন্ট পার্টি? চারজন। তো একদিক দিয়ে যেমন হচ্ছে এই যে ডাক্তার বাবুদের হেনস্থা হওয়ার ঘটনা, সেটা খারাপ দিক যে চার দিন পর শিশু মৃত্যুর অভিযোগ তুলে চিকিৎসা গাবলে, তারপর তো এই যে ডাক্তার বাবুরা যেটা ঘটালেন জুনিয়র ডাক্তার বাবুরা, সেটাও তো একটা খারাপ, খুবই খারাপ দিক। শিশুরাকে আমরা কখনোই সমর্থন করি না, আমরা তো ওদেরকে বলছি যে তোমাদের দাবি দেওয়া কী আমাকে জানাও, আমার সঙ্গে বসো, আমাদের ফ্যাকাল্টিরাও রয়েছে, কিন্তু ওরা তো শিশুরাকে অনর, ওদের দাবি দাবি দেওয়ার সম্বন্ধে এখনও আমি অবহিত না। ওরা কি শিশুরা করছে এখন পুরো সব? আচ্ছা, কটা থেকে শুরু হয়েছে ডাক্তার? শিশুরা 12:30 12:30 জুনিয়র ডাক্তার। আচ্ছা, আপনি কি এই বিষয়ে কি আপনার ঘরে ভাঙচুরের ব্যাপারে কি অভিযোগ দায়ের করবেন থানাতে? দেখি, আমি হায়ার অথরিটির সঙ্গে কথা বলেছি, আমাদের ডিএমি স্যার, স্পেশাল সেক্রেটারি, ব্যাপারটা জানিয়েছি। আজ পর দেওয়ার ইনস্ট্রাকশন আমাকে তো প্রচুর লিমিটেশন থাকে। আপনারা যাবার আগে একবার ফোন করবেন।
বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। মুকুটমণিপুর রাস্তায় পথচিত্র দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী ঘুরে দেখেন। মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা পাওয়ায় খুশি স্থানীয় প্রশাসন সহ মানুষজন। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুকুটমণিপুরের রাস্তায় অভিনব রোড পেন্টিং ঘুরে দেখেন। মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী চন্দন রায় তার ছাত্রদের নিয়ে এই কাজ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কাজ ঘুরে দেখার পাশাপাশি প্রশাসনের এই ধরনের উদ্যোগ ও শিল্পীর কাজের ভূয়সী প্রশংসা করেন। খাজড়া মহকুমা শাসক ও মুকুটমণিপুর ডেভেলপমেন্ট সোসাইটির তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী বিষয়টি ভালো লাগায় তারা আপ্লুত। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। কাউকে না জানিয়ে হাড়গ্রামের খুলনার বাসিন্দা বছর চোদ্দর এক নাবালিকার বিয়ে দেওয়ার অভিযোগ উঠল পরিবারের সদস্যদের বিরুদ্ধে। স্থানীয় প্রশাসনের এক প্রতিনিধি দল বৃহস্পতিবার ওই নাবালিকার বাড়িতে যান এবং নব দম্পতি সহ অভিভাবকদের দেখা করার নির্দেশ দেন প্রতিনিধি দলের সদস্যরা। ফের নাবালিকার বিয়ে দেওয়ার অভিযোগ উঠল পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ভাতার থানার অন্তর্গত হাড়গ্রামের খুলনার বাসিন্দা বছর চোদ্দর অনিতা দাস বড়বেলুন দেবীবালা বালিকা বিদ্যালয়ের ছাত্রী একটি চিঠি দিয়ে স্কুলকে জানায় তার দাদু হারু দাস ও বাবা চাঁদু দাস তার বিবাহ স্থির করেছে। স্কুল কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে অবগত করলে প্রশাসনিক আধিকারিকদের একটি প্রতিনিধি দল ওই ছাত্রীদের বাড়ি যায় বৃহস্পতিবার। মেয়েটি আন্ডার এজ, দেবীবালা স্কুলে পড়ে, সকালে খবর এসেছে আমরা এসেছি, মেয়েটি 18 বছর হওয়া না পর্যন্ত বিয়ে দেবেন না, যদি দেন সব কটাকে তুলে একদম কোর্টে চালান, আর আপনার নানি যতদিন 18 বছর হবে বর্ধমান হোমে থাকবে। প্রথমে নাবালিকার দাদু হারু দাস বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। নানির নামটা আপনি জানেন না গো? আপনার ছেলের নাম কি? উনি যখন ছুঁয়েছে তোমাকে একবারে, হারু দাস আপনি কে হন, মেয়ে কে হন, যার বিয়ে ঠিক হয়েছে তার কে হন আপনি? দাদু মেয়ে কোথায় এখন? বললাম তো হোসেনপুরে। কে আছে ওর? মামার বাড়ি। মামা বাড়ি থেকে বিয়ে হচ্ছে? বিয়ের ব্যাপারে আমি জানি না, বলছি বারবার তো আপনারা অনুরোধ করছেন কেন? আমি দাদু, আমি জানবেন না, গার্জেন বাড়ি। আপনার নামটা কি বলুন? আমি তো দাদু, আমি তো গার্জেন বাড়ি। ফোন নম্বর আমি সব জানি না, ব্যাপার করি শুধু সব পাড়ার লোক, আমি ফোন নম্বর জানি না। যদিও পরে প্রতিনিধি দলের সদস্য ও গ্রামবাসীদের চাপে পড়ে তিনি একটি ফোন নাম্বার দেন, সেখান থেকে তারা জানতে পারেন বুধবার মন্তেশ্বরের হোসেনপুরে মামার বাড়ি থেকে ওই নাবালিকা ছাত্রীর বিবাহ দেওয়া হয়। যদিও প্রতিবেশীদের দাবি তারা এ বিষয়ে কিছুই জানেন না। গ্রামে যে বিয়ে হয়েছে কালকে, কিন্তু আমি কিছুই জানি না। আমি নাবালিকা সদস্য হিসেবে এখনই জানলাম যে এই ঘটনা হয়েছে। এখানকার পুলিশ প্রশাসন সব এসেছেন, এখন যা আইনে যা লড়াই হবে হবে। কি নাম মেয়ের? কি নাম? মেয়ের বাবার নাম কি? চাঁদু দাস। মেয়ের দাদুর নাম কি? মেয়ের দাদুর নাম হারু দাস। সত্তর ওই নাবালিকা এবং তার স্বামী সহ অভিভাবকদের প্রশাসনিক আধিকারিকদের সাথে দেখা করার নির্দেশ দেওয়া হয়। স্কুল থেকে একটি খবর পেয়েছিলাম, একটি মেয়ের ওই স্কুলের ছাত্রী, বয়স 14 বছর,
আমরা খবর পেয়েছিলাম, গিয়েছিলাম স্কুল, তারপর তার গ্রামের বাড়িতে, বাড়িতে কেউই ছিলেন না, তার দাদু ছিলেন বাড়ি কোন গ্রামে? পূর্ণ গ্রামে, ভাতার থানা, ভাতার ব্লকের আন্ডারে। তাই মেয়েটি পাড়া প্রতিবেশীও কেউ কিছু জানতেন না। পরে আমরা চাপ দেওয়াতে তারপর জানতে পারলাম গতকাল রাত্রে মেয়েটির বিয়ে হয়েছে। মেয়েটি লিখিত আবেদন করেছিল স্কুলে, স্কুল আমাদের আজকে সকালে জানায়। আমরা খবর পাওয়ার ঘণ্টাখানেকের মধ্যে ওখানে পৌঁছই, বাড়িতে দাদু ছাড়া কেউই ছিলেন না। পরে গ্রামবাসীদের সাহায্যে ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করা হলে খবর পাই যে মেয়েটির গতকাল রাত্রে বিয়ে হয়েছে। এরপরে ব্যাপারটা বর্ধমান চাইল্ড লাইন, ভাতার পুলিশ এবং ভাতার ডেভেলপমেন্ট ব্লকের বিডিও স্যার শ্রী সুব্রত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আমি শ্রী উজ্জ্বল সামন্ত গিয়েছিলাম, কন্যাশ্রী আধিকারিক, ভাতার ব্লক শিশু নারী সমাজ কল্যাণ দপ্তর থেকে। এরপরের পরবর্তী পর্যায়ে মেয়েদের, মেয়েটির বাড়ির লোককে এবং ছেলেটির বাড়ির লোককে ব্লকে বা ভাতার থানায় দেখা করতে বলা হয়েছে। আজকের মধ্যে কাজ করবে আর সেটা বিডিও স্যারের নেতৃত্বাধীন, স্যার যেটা ভালো বুঝবেন সেটা করবে। কি নাম মেয়েটির? নাম অনিতা দাস। মেয়েটির বাবার নাম হারু চান্দু দাস। খুন্ন পোস্ট হারগ্রাম ভাতার ব্লক। কোন স্কুলে পড়তো মেয়েটি? বরবেলুন দেবীবালা, বরবেলুন দেবীবালা বালিকা বিদ্যালয়ে পড়তো। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। বীরভূমের অগ্নিদগ্ধ ছাত্রীর পরিবারের পাশে এসে দাঁড়ালো একটি সংগঠন। ছাত্রীটি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সংগঠনের প্রতিনিধিরা জানান, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে তারা জানলেও তাদের ছাত্রের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযুক্ত ব্যক্তি বর্তমানে অধরা। বীরভূমের অগ্নিদগ্ধ ছাত্রীর পরিবারের পাশে এসে দাঁড়ালো একটি সংগঠন। এদিন ওই ছাত্রীটির উপযুক্ত চিকিৎসা সহ ছাত্রীর পরিবারকে আর্থিক সাহায্য করা হয় সংগঠনের পক্ষ থেকে। প্রসঙ্গত, বীরভূমের রজতপুর গ্রামে গীতাঞ্জলি আবাসনের কাজ চলছিল। সেই স্থানে রাজমিস্ত্রি নিযুক্ত ছিলেন মুর্শিদাবাদের বাসিন্দা হাফিজুল। ওই এলাকায় এক প্রথম বর্ষের কলেজ ছাত্রী স্নানের ছবি তোলেন হাফিজুল বলে অভিযোগ। অভিযুক্ত ব্যক্তি ওই ছাত্রীকে ব্ল্যাকমেল করে ধর্ষণ করে বলে অভিযোগ। লোক লজ্জার ভয়ে ছাত্রীটি গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। পরিবারের লোকজনেরাই ছাত্রীটিকে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ছাত্রীটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এদিন আগত সংগঠনের প্রতিনিধিরা জানান, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেলেও ছাত্রীটির পরিবারের পক্ষ থেকে তারা জানতে পেরেছেন অভিযুক্ত ব্যক্তি এখনও অধরা। পরশুদিনকে আপনার ওখানে গীতাঞ্জলি আবাসের বাড়ি প্রকল্পের কাজ চলছিল, তো যে ভিকটিম মানে যার উপর অত্যাচার ঘটনাটা ঘটেছে সে এবার মানে বাড়িতে চান করছে। সেই সময় চান করার সময়তে যে রাজমিস্ত্রি ছিল মুর্শিদাবাদের হাফিজুল নাম তার, সে একটা ভিডিও ক্লিপিংস বানায়, ভিডিও ক্লিপিংস বানিয়ে তাকে একাধিকবার শারীরিক সহবাস করার জন্য ফোর্স করে, কিন্তু রাজি না হওয়াতে বাবা মা না থাকার সেই সুযোগ নিয়ে বাড়িতে প্রবেশ করে এবং বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। ধর্ষণ করার পরে মেয়েটি অপমানে আত্মঘাতী হতে যায় এবং গায়ে আগুন লাগিয়ে নেয়। তার ফলে 75% পুড়ে গেছে। আমরা এখানে জমায়েত হয়েছি, আমাদের একটা টিম এসছে এখানে, সেই টিমটা মেয়েটির পরিবারের পাশে দাঁড়াতে চাই যাতে মেয়েটি সুচিকিৎসা হয়। সেই জন্য আমরা পরিবারের পাশে আর্থিক কাঠামো পরিকল্পনা আছে আমাদের, কিছু আর্থিক সাহায্য তুলে দেওয়ার যাতে মেয়েটি ভালো চিকিৎসা পাবে। এই ঘটনা কি একদিনেরই ঘটনা? এই ঘটনাটা একদিনেরই ঘটনা, মানে যে ঘটনাটি মানে ক্লিপিংসটা অনেকদিন আগে হয়েছিল, কিন্তু তারপরে শারীরিক সহবাস করার জন্য তাকে বারবার করে ফোর্স করতে থাকে, কিন্তু রাজি ছিল না মেয়েটি। এর আগে মেয়েটা কি কাউকে জানিয়েছিল? মেয়েটা বাড়িতে বাড়িতে মানে লজ্জায় বলতে পারে ব্যাপারটা, যখন তারপর যখন ঘটনাটা ঘটে যায় আগুন লাগিয়ে নেওয়ার পরে তারপর ঘটনাটি পরিবারকে জানায়। যে ঘটনাটি ঘটেছে শাসমিকে ধরা পড়েছে না? এখনো পর্যন্ত মানে মিডিয়ার মাধ্যমে দেখানো হচ্ছে ধরা পড়েছে, কিন্তু পরিবারের লোকজনের সূত্রের দাবি এখনো অভিযুক্তকে ধরা হয়। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে মেয়েটা যাতে সুস্থ, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, সেই জন্য কোনো রাজনৈতিক দল এগিয়ে আসুক বা কোনো স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসুক যাতে মেয়েটি সুচিকিৎসা হয়, মেয়েটি তাড়াতাড়ি রিকভারি করতে পারে এবং অভিযুক্ত যাতে কড়া শাস্তি পায়। কারণ এটা শুধুমাত্র যে ধর্ষণের ঘটনা নয়, এটা ধর্ষণের সঙ্গে অ্যাটেম্প টু মানে সুইসাইড, তাকে যে প্রভোগ করা সেই সুইসাইড করার জন্য সে বাধ্য হয়েছে এমন কাণ্ড করা ঘটিয়েছে। অভিযুক্ত যাতে হাফিজুলের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই দাবি জানাচ্ছে। আপনার নাম আর আপনার কোন সংস্থা থেকে এসেছেন? আমরা কোনো সংস্থা নই, আমরা কয়েকজন আমাদের হিন্দু বাহিনী, আমরা সেই বাহিনীর তরফ থেকে এসেছি যে বাহিনী প্রত্যেকটা হিন্দুদের পাশে দাঁড়াই, সেই বাহিনীর। আর আমরা যেটা দাবি জানিয়ে এসেছি, আমাদের নিজেদের মধ্যে কিছু কালেকশন করে আর্থিক সাহায্য পরিবার হাতে তুলে দিচ্ছি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। উন্নয়নমূলক এবং কৃষি মেলার প্রস্তুতি হিসাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। ভাতার সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে চলে এদিনের এই আলোচনা চক্র। ব্লক সভাপতি দেবাশিস ব্যানার্জি সহ অন্যান্যরা এদিনের এই আলোচনায় অংশগ্রহণ করেন।
জনগণের জন্য উন্নয়নমূলক আলোচনা সভা এবং কৃষি মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় ভাতার সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে। প্রসঙ্গত, আগামী 20 তারিখে ভাতারে কৃষি মেলার উদ্বোধন হবে। মেলার উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। কর্মসূচির যথাযথ রূপদানের লক্ষ্যে এদিন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভাতার ব্লক সভাপতি দেবাশিস ব্যানার্জি সহ অন্যান্যরা এদিনের আলোচনায় অংশগ্রহণ করেন। বিভিন্ন ডেভেলপমেন্টের মিটিং, তার সঙ্গে আমাদের নতুন একটা উদ্যম, আমরা 20 তারিখে আমাদের বর্ধমান জেলার পর্যবেক্ষক মাননীয় অরূপ বিশ্বাস মহাশয় এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বর্ধমান জেলার সভাপতি স্বপন দা দেবনাথ উনি উপস্থিত থাকবেন। এখানে আমরা সরকারিভাবে প্রস্তুতি চলছে মিটিংয়ে, এবং রাজনৈতিকভাবে আমরা ভাতারে ওনাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য ভাতার বাসী তৈরি, আমরা ব্লক তৃণমূল কংগ্রেস তৈরি। আয়োজকদের আশা তাদের আলোচনা সভা যথাযথ ভাবে ফলপ্রসূ হবে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ভাতার সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে দপ্তরে জোর কদমে চলছে ডিজিটাল রেশন কার্ড বিলি, এবং যারা এখনও ডিজিটাল রেশন কার্ড পাননি তাদের ফর্ম জমা নেওয়ার কাজ চলছে। রেশন কার্ডের জন্য দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন গ্রাহকরা। ভাতার সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে দপ্তরে জোর কদমে চলছে ডিজিটাল রেশন কার্ড বিলি, এবং যারা এখনও ডিজিটাল রেশন কার্ড পাননি তাদের ফর্ম জমা নেওয়ার কাজ। গ্রাহকদের অভিযোগ, বারবার ফর্ম ফিল আপ করে জমা দেওয়া সত্ত্বেও তারা রেশন কার্ড পাচ্ছেন না, এর ফলে তারা হয়রানির শিকার হচ্ছেন। রেশন কার্ডের জন্য একবার জমা দিয়েছি, সেটা আসা নাই কেবল ক্যান্সেল হয়ে গেছে, আবার নতুন করে জেরক্স করে আবার জমা দিতে এসেছি। এখন জমা দেওয়া কাজ চলছে? হ্যাঁ, এখন জমা দেওয়া কাজ চলছে। লাইন কতদূর পড়েছে? লাইন পড়েছে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বাসুলে। নাম কি আপনার? শেখ জিয়ার। হ্যাঁ, কি করতে এসেছেন? রেশন কার্ডের জন্য এসেছি। কি হয়েছে আপনার? আমার ভুল হয়েছে বলে তিনবার হলো জমা দেওয়া। যদিও ভাতার ব্লকের ফুড ইন্সপেক্টরের দাবি, ফর্ম ফিল আপের সময় গ্রাহকরা প্রয়োজনীয় তথ্য প্রমাণ দিতে না পারার কারণেই তারা কার্ড পাচ্ছেন না। তিনি আরও জানান, 31 ডিসেম্বরের মধ্যেই সমস্ত ডিজিটাল রেশন কার্ড বিলি করতে হবে, তা না হলে এইসব ডিজিটাল রেশন কার্ড ব্লক হয়ে যাবে। কার্ড বিলি হচ্ছে এখান থেকে, দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে কার্ড অ্যাপ্লিকেশন জমা নেওয়া হচ্ছে। তাতে দেখা যাচ্ছে যে তথ্যগুলো চাওয়া হচ্ছে, আমাদের সফটওয়্যার চাইছে, সেই তথ্যগুলো দিচ্ছে না, সেই জন্য ডাটা ইনসাফিসিয়েন্ট থাকছে, সেই জন্য কার্ড হচ্ছে না, মানে ফর্ম ফিল আপ ঠিকঠাক হচ্ছে না। ১৭ ডিসেম্বরের মধ্যে যা কার্ড আছে সব ডিস্ট্রিবিউশন করে দিতে হবে, তা না হলে ব্লক হয়ে যাবে, সেই জন্য জোর কদমে কার্ড ডিস্ট্রিবিউশন চলছে। এদিন গ্রাহকরা দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে নিজের ডিজিটাল রেশন কার্ড সংগ্রহ করেন, এবং যারা এখনো পর্যন্ত কার্ড পাননি তারা ফর্ম জমা দেন। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। বৃহস্পতিবার স্থানীয় প্রশাসনের উদ্যোগে আউশগ্রাম ১ নম্বর বিডিও দপ্তরের সামনে একটি কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন সাতটি পঞ্চায়েতের শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। খুশি সকলে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে একটি কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। আউশগ্রাম এক নম্বর বিডিও দপ্তরের সামনে অনুষ্ঠিত হয় এদিনের এই কম্বল বিতরণ কর্মসূচি। এদিন সাতটি পঞ্চায়েতের শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিডিও চিত্তজিৎ বসু, সভাপতি আয়েশা খাতুন, সহ সভাপতি মৃণাল কান্তি রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কম্বল পেয়ে স্বভাবতই খুশি সকলে। যাদের প্রতিবন্ধী শংসাপত্র নেই তাদের শংসাপত্র করে দেওয়ারও আশ্বাস দেওয়া হয়। রিলিফ ফান্ড থেকে দেওয়া হচ্ছে। আমাদের সাতটা পঞ্চায়েত আছে, টোটাল সাতটা পঞ্চায়েতে আরসিডিএস এর যে দিদিরা আছে তাদেরকে আমাদের লিস্ট করতে বলা হয়েছিল, যে সে সমস্ত এলাকায় যারা প্রতিবন্ধী আছে তো সেই সব প্রতিবন্ধীদের নাম সিলেক্ট করে আমাদেরকে ব্লকে পাঠাবে। সে পাঠানোর পর আমরা একটা ডেট করে, আজকে ডেট হয়েছিল, তো আমরা সমস্ত পঞ্চায়েতে ওইগুলো দিলাম, প্রতিবন্ধীদেরকে কম্বল বিতরণ করলাম। টোটাল আমরা 300 জনকে দিলাম আজকে। না, দুটো ফান্ড থেকেই দেওয়া হচ্ছে। হ্যাঁ, সমস্ত সবটাই হ্যান্ডিক্যাপ, এবং আমরা এটাও আজকে বললাম যে আমরা সমস্ত যারা এসেছিল যাদের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট নেই তাদেরকে 2 ফেব্রুয়ারি আসার জন্য বলা হলো। তারা এসে আমাদের সরকারি যেরকম নিয়ম আছে, ডক্টর আছে, তারা চেক আপ করে তাদের সার্টিফিকেটগুলো প্রতিবন্ধী সার্টিফিকেট করে দেওয়া হবে। আউশগ্রাম থেকে পথিকৃত দাস বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। গুসকরা পৌরসভা 3 নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। স্থানীয় কাউন্সিলর নিত্যানন্দ চ্যাটার্জির উদ্যোগে গড়ে ওঠে এই সমগ্র কর্মকাণ্ড। নতুন বস্ত্র পায় খুশি বস্ত্র প্রাপকরা। বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। গুসকরা পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে চলে এইরূপ কর্মযজ্ঞ। অন্নপূর্ণা পূজা ও নবান্ন উপলক্ষে এইরূপ কর্মকাণ্ড গৃহীত হয়। 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিত্যানন্দ চ্যাটার্জির উদ্যোগে গড়ে ওঠে এদিনের এই কর্মযজ্ঞ। স্থানীয় কাউন্সিলর সহ গুসকরা পৌরসভার পৌরপতি বুদ্ধেন্দু রায়, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে অংশ নেন। এই ওয়ার্ডে এসে দাঁড়াতে এসে এই বাধাঘাটে আমি আমার সংসদীয় জীবন শুরু করেছিলাম। 2-4টি লোককে নিয়ে স্বর্গীয় আপনাদের রক্ষা কোচার্যি মধুসূদন মন্ডল, তার স্বর্গীয় কালিদাস মাঝি, এই সমস্ত বিশিষ্ট মানুষকে নিয়ে আমি এখানে শুরু করেছিলাম। দুস্থ মানুষদের শীতের হাত থেকে রেহাই দিতেই এইরূপ উদ্যোগ নেন আয়োজকরা। জমকালো অনুষ্ঠানে চলে এদিনের এই কর্মসূচি। শীতের সময় নতুন বস্ত্র পায় খুশি বস্ত্র প্রাপকরা। কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। নিত্যানন্দ চ্যাটার্জি মহাশয়, আপনারা জানেন যে এই 3 নম্বর ওয়ার্ডকে এই 4 বছরে উন্নয়নে জোয়ার বই দিয়েছে। উনি আগাগোড়াই উন্নয়নের প্রতীক আমরা বলতে পারি গুসকরায়, কারণ উনি 97 সাল থেকে উনি আমাদের তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট, পার্টির জন্মলগ্ন থেকেই। তো উনি যে আগে যে কাজগুলো করতেন সেটা কিন্তু অনেকটা ব্যক্তিগতভাবে নিজের টাকায় করতেন। এই বছরই উনি অনেকটা সুযোগ পেয়েছে, উনি করছেন ওয়ার্ডের রাস্তাঘাট থেকে শুরু করে। উনি যদি, যেহেতু কেন আমি এই কথা বলছি, আগামী যে বিগত বোর্ডটি পেন তা সত্ত্বেও উনি এখানে প্রচুর কাজ করেছেন। 4 বছরে আমাদের বোর্ড, আমাদের পৌরসভার সহযোগিতা, আমাদের মামাটি মানুষের গভর্নমেন্টের যে অর্থের সেটা সহযোগিতায় উনি কিন্তু আরও উন্নয়ন করেছেন এই 3 নম্বর ওয়ার্ডকে। যেটা সার্বিক উন্নয়ন সেটা তিনি করছেন। আগামী দিনে আমরা আশা রাখছি এই ওয়ার্ডের মানুষ তাকে মনে প্রাণে মেনে নিয়েছেন। আগামী দিনে উনি যখন দাঁড়াবেন আমি আশা রাখছি এই ওয়ার্ড থেকে প্রচুর ভোটে তিনি নির্বাচিত হবেন এবং মানুষের জন্য আবার তিনি কাজ করার সুযোগ পাবেন। গুসকরা থেকে পথিকৃত দাস বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। শ্যামসুন্দর কলেজ মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। বর্ধমান সদর মহকুমার 5টি থানা এবং বর্ধমান থানার পুলিশরা এই প্রতিযোগিতায় অংশ নেন। সেরা প্রতিযোগীরা আগামী 16 ও 17 ডিসেম্বর জেলা পুলিশের খেলার প্রতিনিধিত্ব করবেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিনের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় শ্যামসুন্দর কলেজ মাঠে। বর্ধমান সদর মহকুমার 5টি থানা এবং বর্ধমান থানার পুলিশ কর্মীরা এদিনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। 100 মিটার ভলিবল সহ অন্যান্য বিষয়ে এদিন প্রতিযোগীরা প্রতিনিধিত্ব করেন। ভলিবল
প্রতিযোগিতায় নিজেদের প্রতিভা ফুটিয়ে তোলার প্রচেষ্টা চালান প্রতিযোগীরা। বিভিন্ন বিষয়ে সেরারা আগামী 16 এবং 17 ডিসেম্বর জেলা পুলিশের খেলায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন। আজকে মূলত খেলাটা কি বিষয় নিয়ে আমরা বর্ধমান পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে 16-17 তারিখ যে ডিস্ট্রিক্ট স্পোর্টস মিটের আয়োজন করা হয়েছে পুলিশ গ্রাউন্ড মাঠে, তার প্রথম ধাপ হিসাবে সাব ডিভিশন ওয়াইজ সিপিভিএফদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার আজকে আয়োজন করা হয়েছে। এইখানে যে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, এটা বর্ধমান সদর সাউথ যে মহকুমা আছে তার যে 5টি থানা এবং বর্ধমান থানাকে নিয়ে বর্ধমান এই 6টি থানা সিপিভিএফ আজকে নিজেদের মধ্যে নানা রকম প্রতিযোগিতা 100 মিটার রান, ভলিবল, টাগা বয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এদের মধ্যে থেকে যারা ফাইনালে চ্যাম্পিয়ন হবে এবং 100 মিটারে যে ফার্স্ট আর সেকেন্ড হবে তারা পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে যে 16-17 তারিখ যে ডিস্ট্রিক্ট স্পোর্টস পুলিশ স্পোর্টস মিট সেখানে অংশগ্রহণ করবে অ্যাজ এ বর্ধমান সদর সাউথ মহকুমার প্রতিনিধি হিসাবে। আর মহিলাদের 100 মিটার রান ছিল, সেখানেও 2 জন জিতেছেন 100 মিটার, তারাও সেদিন ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শ্যামসুন্দর থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা। জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হবে 50th অ্যানুয়াল স্পোর্টস মিট, সেই উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে। বৃহস্পতিবার পুলিশ লাইন ময়দানে তার নমুনা ফুটে উঠল। ফিফটিথ অ্যানুয়াল স্পোর্টস মিট গোল্ডেন জুবলি ইয়ার অনুষ্ঠিত হবে আগামী 16 ও 17 ডিসেম্বর। জেলা পুলিশের উদ্যোগে চলবে প্রতিযোগিতাটি, পুলিশ লাইন মাঠে চলবে প্রতিযোগিতাটি। পুলিশের আধিকারিক সহ অন্যান্য কর্মীরা প্রতিযোগিতায় অংশ নেবেন, সেই উপলক্ষে প্রস্তুতি পর্ব চলল বৃহস্পতিবার। এদিন প্যারেড সহ নানারূপ কর্মসূচি চলল পুলিশ লাইন গ্রাউন্ডে। কর্মসূচি উপলক্ষে আয়োজকদের মধ্যে তৎপরতা লক্ষ্য করা যায়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। দেখে নেব আজকের অন্যান্য খবর। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে বাৎসরিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী 16 এবং 17 ডিসেম্বর। প্রতি বছরের ন্যায় এবছরও বর্ধমান পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হবে বাৎসরিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। প্রস্তুতি চলছে জোর কদমে, শুরু হয়েছে প্যান্ডেল তৈরির কাজ। ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে বিশিষ্ট অতিথিদের আগমন ঘটে, মাঠে অতিথিদের বসার স্থানও তৈরি করা হয়। এই ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ব্যস্ত পুলিশ আধিকারিকরা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স থেকে কর্মবিরতি করে বিক্ষোভে সামিল হন পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। মুকুটমণিপুর রাস্তায় পত্রচিত্র দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী। কাউকে না জানিয়ে হাড়গ্রামের খুলনার বাসিন্দা বছর 14 এক নাবালিকার বিয়ে দেওয়ার অভিযোগ উঠল পরিবারের সদস্যদের বিরুদ্ধে। বীরভূমের অগ্নিদগ্ধ ছাত্রীর পরিবারের পাশে এসে দাঁড়ালো একটি সংগঠন। উন্নয়নমূলক এবং কৃষি মেলার প্রস্তুতি হিসাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। ভাতার সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে দপ্তরে জোর কদমে চলছে ডিজিটাল রেশন কার্ড বিলি এবং যারা এখনও ডিজিটাল রেশন কার্ড পাননি তাদের ফর্ম জমা নেওয়ার কাজ। বৃহস্পতিবার স্থানীয় প্রশাসনের উদ্যোগে আউশগ্রাম এবং 1 নম্বর বিডিও দপ্তরের সামনে একটি কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
গুসকরা পৌরসভা 3 নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। শ্যামসুন্দর কলেজে মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হবে 50th অ্যানুয়াল স্পোর্টস মিট। এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।